মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর যিনি কিং ফয়সল পুরস্কার পেয়েছিলেন আমার সরাসরি ওস্তাদ এবং আমার জানামতে মতে ডক্টর সাইফুল্লাহ এবং ডক্টর জাকারিয়বেরও ওস্তাদ তিনি হচ্ছেন ডক্টর আকরাম দিয়া আল আলমারি তিনি ইরাকে ছিলেন কিন্তু দীর্ঘদিন প্রায় দুই দশকেরও বেশি সময় মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন তিনি আমাদেরকে মাস্টার্সের প্রিলিমিনারি ইয়ারে রিসার্চ ম্যাথাডলজি পড়াতেন তিনি বলেছিলেন পৃথিবীতে সবচেয়ে ব্যস্ততম মানুষ হচ্ছে কারো জানা আছে কে তিনি বলেছিলেন জি কে আমভাবে শিক্ষককে বলেননি তিনি বলছেন শিক্ষকদের মধ্যে যারা ইউনিভার্সিটি শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারণ হলো স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক তারপরে হলো কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শ্রেণীটাই সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন জানেন কারণ তাকে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয় তাহলে সবচেয়ে বেশি পড়াশোনা মানে কি দশ বারো ঘন্টা তাকে পড়তে হয় আবার পড়াতেও হয় কিন্তু আজকের শিক্ষকরা কি তা করেন এর প্রশ্নটা কিন্তু এসে যায় আজকের স্কুলের শিক্ষকরা কি লেসন প্ল্যানটা তৈরি করেন পড়ে নিজেকে সমৃদ্ধ করে ক্লাসরুমে যান তারা কোচিংয়ে ব্যস্ত তাই না স্কুল এবং কলেজের টিচাররা এমনকি কোন কোন মাদ্রাসার টিচাররা কোচিংয়ে ব্যস্ত আর বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাদের তো পড়তেই হয় না কারণ তারা তো রাজনীতিতে ব্যস্ত আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে যদি দেশের সত্যিকার কল্যাণ আমরা চাই এবং সেই জন্য প্রথম ঠিক করতে হবে কোন জায়গায় এখ্লাসের জায়গাটা করতে হবে ফর দ্য সেক অফ আল্লাহ টু প্লিজ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি আমার জীবনের সমস্ত ইফোর্টটা চালু করি তাহলে দেশের কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে দিনের কল্যাণ হবে মুসলিমদের কল্যাণ হবে বিশেষ করে ইসলাম এবং মুসলিমদের কল্যাণ এখলাস ছাড়া সম্ভব নয় এটা মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা অতএব এখলাসের জায়গাটাকে ঠিক করুন দ্বিতীয় যে জায়গা হচ্ছে সেটা হচ্ছে আল কাফা আল এলমি এলমি যোগ্যতা একাডেমিক যোগ্যতা একাডেমিক কোয়ালিটি এটা নিশ্চিত করতে হবে যারা আলেম যারা তোল্লাবুল আলেম তাদেরকেও নিশ্চিত করতে হবে সেজন্য কোয়ালিটি এলেম অর্জন করে সেজন্য যোগ্য এলেম অর্জন করে যে এলেম তাকে যোগ্য বানাবে যে এলেম অনেক ব্যক্তিত্বকে তৈরি করেছিল ইসলামের প্রথম যুগে আব্দুল ইহদিন আব্বাসকে তৈরি করেছিল আবদুল্লাহদা অমরবাদী আল্লাহ তাল আনহুমাকে তৈরি করেছিল আবদুল আব্দামের একদম আস রাদি আল্লাহ তাআলা আনহুয়াকে তৈরি করেছিল আব্দুল্লা আব্দাম সৌদ রাদী আল্লাহ তাআলা আনহুকে তৈরি করেছিল এবং যে এলেন তৈরি করেছিল সাহাবাদের সকলে স্কলারদেরকে যে এলেন তৈরি করেছিল আমাদের তবে উন একবার তাহবে আইন যাদের পক্ষে আসুস সাল্লাহসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে এলেন তৈরি করেছিল ইম্মাতুল হুদা আলাম তাদেরকে সে এলেন আজও আছে নাকি এলেনটা হারিয়ে গেছে বলেন তো ইসলামের এলেন কোনোটা কি হারিয়ে গেছে ওর আম কি হারিয়েছে কি এখনো আছে না সবটাই এখনো তরতাজা আছে কিন্তু নেই আমাদের প্রাঞ্চাঞ্চল্য ঘাটতি ঘটেছে আমাদের এখলাসে ঘাটতি ঘটেছে আমাদের এলেম তালাশে যে এলেমটা আজকে আমাদের জন্য জাতির জন্য বিশ্ব মানবতার জন্য প্রয়োজন সে এলেমটাকে আমরা উপেক্ষা করছি সে এলেমটাকে সঠিকভাবে বাস্তবায়ন অর্জনও করছি না বাস্তবায়নও করছি না এলেমের মাহত্ব হচ্ছে আমলে মনে রাখতে হবে এলেমের মাহত্ব হচ্ছে আমলে আজকে মুসলিমদের মধ্যে যারা এলেম অর্জন করছেন তাদের বিরাট অংশ ইসলামী চিন্তাবিদে পরিণত হয়েছেন শুষ্ক যার আমলের কোনো আসলে আলামত নাই ফলে বুঝতে হবে এখলাস অর্জন আর এলেমের এলেমের সফলতা হচ্ছে আমল আমল তো এখলাস এলেম আমল এই তিনটার যদি চমৎকার সমন্বয় আজকে করা যায় তাহলে কোয়ালিটিটা ফিরে আসবে আমাকে নিশ্চিত করতে হবে যেই মাদ্রাসা যিনি পরিচালক পরিচালক বৃন্দ তাদের প্রত্যেকের খ্লাস থাকতে হবে শিক্ষক বৃন্দ তাদের প্রত্যেকের থাকতে হবে এবং শিক্ষকদের যোগ্যতা আসলে বাড়াতে হবে এই জায়গায় আমি মনে করি কাজ করার সুযোগ আছে শিক্ষকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা আমরা আমাদের একটা কুল্লিয়া করেছি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনে জেনেছেন কোরআন ও রাসাত ইসলামিয়া সেখানে আমরা একটা প্রধানতম বিষয় রেখেছি শিক্ষক প্রশিক্ষণ শিক্ষক প্রশিক্ষণ এটা আমাদের ইনস্টিটিউট ইসলামের শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটও করতে পারে অন্তত পক্ষে নিজেদের শিক্ষকদেরকে ট্রেন আপ করে আরও যোগ্য করে গড়ে তোলা তা দ্রিবুল মো আল্লেবিন টিচার্স ট্রেনিং আপনি তো এখন পৃথিবীর সবখানে আছে এবং বাংলাদেশের সরকারি বেসরকারি লেভেলেও শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিন্তু দুর্ভাগ্যজনক আপনি খেয়াল করে দেখেন মাদ্রাসায় কিন্তু প্রপার শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নাই চিঠি ফোটা মাঝে মাঝে হয় কে একজন আইসা একটু ট্রেনিং দিয়ে যায় এটা কিন্তু পূর্ণাঙ্গ ট্রেনিং হলো না তাদের এটাকে বলা হয় তাদের প্রশিক্ষণের প্রয়োজন এটা একটা বিষয় তারপরে হলো আমি যেটা বললাম তাহলে আমাদের দরকার আমাদের ছাত্রদের কাফা ছাত্রদের এটা করতে হবে তাদের এখলাস আছে দ্বিতীয়ত হচ্ছে যে এলিমটা আমরা অর্জন করছি আমরা কোয়ালিটি এলেম অর্জন করছি কি না আমাদের যে সিলেবাস যে কারিকুলাম এটা কিন্তু আমাদের ব্যক্তি তৈরি করে মনে রাখবেন তাহলে এমন সিলেবাস আছে কি না যে সিলেবাস দিয়ে আমরা আরবিতে দক্ষ হচ্ছি আমরা এই জ্ঞানে দক্ষ হচ্ছি আমরা আকিদায় দক্ষ হচ্ছি তাফসির হাদিস ইত্যাদিতে দক্ষ হচ্ছি সে বিষয়গুলো কিন্তু আজকে আমাদের খুবই প্রয়োজন। এবং সর্বশেষ যেটা আমি বলবো যেটাতে আসলে ব্যাপকভাবে আমাদের ত্রুটি আছে আমাদের শিক্ষাটা গণমুখী নয় আমাদের শিক্ষাটা কমিউনিটি বেসড না যেমন ধরেন মাদ্রাসা যে শিক্ষাটা নিচ্ছি আমাদের ছাত্ররা কি কখনো এলাকার উন্নয়নে সেই শিক্ষাটা বাস্তবায়ন করে আমাদের ইউনিভার্সিটিগুলো তো আমি দেখেছি বিদেশি ইউনিভার্সিটি পাশ্চাত্যের অনেক ইউনিভার্সিটিতে তাদের যখন ব্যাচেলর ডিগ্রি করে সেখানে তাদের কমিউনিটি ওয়ার্কের একটা নন ক্রেডিট আওয়ার আছে চারটা মাস এলাকার যে কোনো একটা এলাকার লোকদের ডেভেলপমেন্টের জন্য তাকে কাজ করতে হয় এবং তার সার্টিফিকেটটা তাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে শো করতে হয় এর কারণটা কি এটা বুঝতে হবে এর কারণটা হলো কারণ গণমুখী এবং জনকল্যাণমুখী যদি শিক্ষা না হয় তাহলে সে শিক্ষাটা শুষ্ক থেকে যায় আপনি দেখেন রাসুলের যুগে একদিকে যেমন ইবাদতের শিক্ষাগুলো প্রত্যেকে ইমপ্লিমেন্ট করতেন ইবাদত কিন্তু মুসলিম ব্যক্তিত্বকে তৈরি করে এটা আরেকটা দীর্ঘ আলোচনা আমরা সেদিকে যাব না আপনি যদি সালাত করেন তাহলে ব্যক্তিত্ব সম্পূর্ণ মুসলিম হবেন আপনি যদি ঠিকমতো মতো রামাদানের সিয়ামগুলো পালন করেন এবং আপনার উপর যখন হজ ফরজ হয় হজটা দ্রুত আদায় করেন আপনার উপর জাকাত ফরজ হলে আপনি জাকাতটাও ঠিক মতো হিসেব করে আদায় করেন তখন আপনি ব্যক্তিত্বশীল মুসলিম হবেন আর যদি এগুলোতে আপনি প্রতারণা করেন আল্লাহকে প্রতারণা করেন তাহলে আপনি ঠক লোকে পরিণত হবেন আপনি ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে পারবেন না তাহলে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম না হলে ব্যক্তিত্ব সম্পন্ন প্রজন্ম গড়া চায় না এটা মনে রাখতে হবে